ভাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের নিয়মের পালা দেখ দেখ করতে 6 দিন হয়ে গেল, তাই আজকে ভাবছি যে একজন মাসিকে ডেকেছি, কিছু কাপড় চোপড় ধুয়ে নেব। দেখো দিনের যে অবস্থা, কালো ঘন হয়ে আসছে মেঘ, কী করে যে কাপড় চোপড় শুকাবো বুঝতে পারছি না। তাই ভাবলাম আজকে, এখনও বৃষ্টি আসেনি, কালকে রাত্রে অল্প হাওয়া হয়েছিল, বৃষ্টিও হয়েছিল, তাই আজকে একটু ভালো, এখনও বৃষ্টি আসছে না বলে কিছু কাপড় চোপড়গুলো ধুতে দিয়ে দিই মাসিকে। আর আমার কুসকুসনাগুলো তো একদম ছোট্টগুলোকে ছুতেও পাচ্ছি না, যেহেতু এখনও চোখ ফোটেনি, আর বড়গুলোকে খেতে দিয়েছি দুধ, বিস্কুট খেয়ে নিয়েছে, আমরাও চা বিস্কুট খেয়ে নিয়েছে। এখন কিছু কাপড় চোপড় ধুয়ে নেব, তাহলে আমি কিছু কাজ করে নিই। তো ফুল ফুটেছে, দেখো কত ফুল ফুটে আছে, এই ছোট্ট গাছটাতে অনেক ফুল ফুটেছে, এই দেখো গাছগুলো একদম ভর্তি হয়ে আছে ফুল ফুটে। যেহেতু এখন পুজো দিব না, দেখো কত ভালো লাগছে গাছগুলো, শীতকালে তো এই ফুলগুলো পাওয়াই যাবে না, ফুল ফুটে না শীতকালে। এই দেখো দূরের থেকে দেখাচ্ছি, তুলসী মঞ্চতে অনেক এই ফুলগুলো ফুটেছে, পিঙ্ক কালারের, ভীষণ ভালো লাগে। আর এই তুলসী গাছটা শুকিয়ে গেছে আদা। এই দেখো এখানে আমি একটা টমেটো গাছ বুনেছিলাম, কত টমেটো হয়েছে দেখেছো, কত বড় বড় টমেটো, এই দেখো কতগুলো হয়েছে। এখানে এই যে সন্ধ্যামালতি ফুল গাছ হচ্ছে, এখানে লঙ্কা গাছ বুনেছে। দুপুরে ভাত রান্না করার পর সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি, ভাত খাওয়ার পর আমি একটু পান খাচ্ছি। বন্ধুরা মুখটা জেনে কেমন হয়েছে, ভালো লাগছে না, তাই ভাবলাম একটু পান খেয়ে নিই। বরকে পান আনতে বলেছিলাম, তাই নিয়ে এসেছে, বরকেও দিয়েছি, আমি একটু খেয়ে নিলাম। আর দেখো বন্ধুরা আমার কুচকুচনাগুলো, এই দেখো কি সুন্দর খেলা করছে, এই দেখো একটা একটু অসুস্থ হয়েছে বন্ধুরা, এই দেখো ওরা খেলা করছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 3:05, এই মাত্র আমরা খাওয়া দাওয়া সেরে একটু পান খেয়ে নিলাম, দেখতেই তো। আর দেখো কত কাপড় ধোয়া হয়েছে আজকে, এই দেখতেই পাচ্ছ, রাস্তায় মেলে দিয়েছে কাপড়, কাপড় চোপড় ধুয়ে মাসিটা চলে গেছে, যেহেতু আমাদের বাড়িতে খাবে না। আরও অনেক কাজ এগিয়ে রেখেছি বন্ধুরা, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই দেখো রান্নাঘরের যত কৌটোয়া ছিল, কৌটোগুলো সব ধুয়ে রেখেছি, এগুলো সব ধুয়ে এখানে রেখেছি, তেজপাতাগুলো ধুয়ে এখানে রেখেছি। আর দেখো কত কাপড় ধুয়েছি, অনেক কাপড় ধোয়া হয়েছে আজকে, ভারী ভারীগুলো যদি কালকে রৌদ্র ওঠে ভারী ভারী এগুলো ধুবো। এই দেখো কাপড় বাড়িতে ছায়া, তার জন্য শুকাচ্ছেও না, আর ওয়েদারটা দেখো না কীরকম, মনে হয় আবারও বৃষ্টি আসবে। এই দেখো না দেখেছো, আবারও বৃষ্টি আসবে, এই দেখো
বৃষ্টি আসলে তো ভালো, জ্বর আসলে ভীষণ ভয় করে। তোমাদেরকে দেখিয়ে দেই, আমি পাট শাক বুনেছিলাম, চলো যাই, পাট গাছগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক বড় হয়ে গেছে, শাক খাওয়ার মতো হয়ে গেছে, চলো যাই। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের আমার গাছপালাগুলো কী কী গাছ বুনেছে বন্ধুরা। আর দেখো কেমন লাগছে আমাকে, পাগল পাগল লাগছে। দেখো টাক উঠে গেছে, সব চুল উঠে যাচ্ছে, দেখো কেমন হয়ে গেছে একটু। আর মুখগুলো দেখো, মুখের গালগুলো একদম, ক্রিম দিতে পারছি না, সাবান শ্যাম্পু কিছু দেওয়া যাচ্ছে না, তার জন্য হয়তো এরকম হচ্ছে। বর আর ছেলে দুজনে মিলে এই সামনে একটু বাজারে গেল, দুধ আনবে, আরও কিছু যদি পায় সবজি আনবে। একটা মশা ধরছে, কি ছোট ছোট মশা, কামড় দেয় না সেই জ্বলে যায়, ঢেকে বসি। একদম ছোট ছোট গড়ি গড়ি মশা, কামড়ানোর পর সেই জ্বালা করে জায়গাটা। আর একটা কথা বন্ধুরা, একটা দুঃসংবাদ না যেতে যেতে আর একটা দুঃসংবাদ আমাদের চলে এসেছে। আমাদের পুষ্কর সোনা 60টা ছিল, 60টার মধ্যে থেকে একটা চলে গেছে বন্ধুরা। ভীষণই খারাপ লাগছে, কারণ হয়তো ওর মার দুধ খেতে পাচ্ছে না, ওর মা আবারও বাচ্চা দিয়েছে, কি করা যাবে আর, মরে গেছে। ছেলের তো মনটা ভীষণ খারাপ, তাই ভাবলাম চল যা তোর বাবার সাথে যা, অল্প বাজারে বাজার করে নিয়ে আয়, মনটা হয়তো অল্প ভালো হবে, ভুলে যাবে। ওই সারাক্ষণ দেখাশোনা করছে, কলেজ বন্ধ, কলেজে যাচ্ছে না, কি করা যাবে আর। এখন 6টা আছে, দেখি কি হয়। একদম ছোট ছোট, কেউ কিনে নিলেও বাঁচাতে পারবে না, আমরাও পাচ্ছি না। তাহলে আজকে সারাদিনের কিছু টুকিটাকি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করছো, আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, ভালো লাগছে না আমার। ভিডিওটা দেখো, তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো ভিডিওটা, তোমাদের একটু ভালোবাসাই চাই বন্ধুরা। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এটাই আশা করি। চারিদিকে যা হচ্ছে, একদিকে করোনা, আরেকদিকে জ্বর আছে, আর বছরের মতো আর বছর তো আনফানে সব তছনছ করে দিয়েছিল, এই বছর আনফানের নাম বদলি করে জ্বর আসছে, তাই সব কিছু বশ করে দিবে। কোনো কোনো জায়গা দিয়ে হচ্ছে, ভীষণই ভয় লাগে, খারাপ লাগে, কি করা যাবে আর। খারাপ ভালো নিয়ে তো আমাদের বেঁচে থাকতে হবে বন্ধুরা, তাই না? মানুষের কিছু সময় ভালো যাবে, খারাপ যাবে, এটাই তো বাস্তব, এটাকে মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই বন্ধুরা। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।